বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বড় লজ্জা, মাত্র 3 ঘন্টায় বাংলার ক্রিকেট ছন্ন ছাড়া। যুক্তরাষ্ট্রের কাছে এক ম্যাচ আগেই বাংলাদেশের সিরিজ হার, 145 রানের সহজ লক্ষ্য ওরা করতে পারেনি পার। 26 রানের ব্যবধানে শেষ 6 উইকেট হারিয়ে বাংলাদেশ মাঠ ছেড়েছে মাথা নিচু করে। সাকিব, রিয়াদ, শান্ত, বাংলার ক্রিকেটাররা চূড়ান্তভাবে ব্যর্থ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে টস ছিল গুরুত্বপূর্ণ, আর সেটা জিতেই ফিল্ডিং বেছে নেন ক্যাপ্টেন শান্ত। তবে বল হাতে শুরুতেই শরীফুল তানজিমদের মাথার ঘাম পায়ে স্টিভেন টেইলর আর মোনাঙ্ক প্যাটেল রান তুলতে থাকেন জোরে সোরে। নিজের প্রথম ওভারে 15 রান দিয়ে সাকিবও ছিলেন নির্বিষ। পাওয়ার প্লেতে যুক্তরাষ্ট্রের বোর্ডে রান ওঠে 42। সপ্তম ওভারে অ্যাটাকে এসেই রিশাদের চেকমেট, পরপর 2 বলে তুলে নেন স্টিভেন টেইলর আর আন্দ্রিয়াস গাউসের উইকেট। তবে যাবার আগে টেইলর করেন কাজের কাজ, 28 বলে তুলে নেন 31 রান। তৃতীয় উইকেটে মোনাঙ্ক প্যাটেল আর অ্যারন জোনসের ক্যামিও, 60 রানের জুটিতে ওরা হয়ে ওঠে অপ্রতিরোধ্য। অবশেষে 17তম ওভারে ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজ, ফেরার আগে জোনসের ব্যাটে রান 35। 19তম ওভারে শরীফুল দেখান আসল খেল, করে অ্যান্ডারসনের পর ওর কাছে পরাস্ত হন মোনাঙ্ক প্যাটেল। তবে হারমিত সিং এদিন আর করতে পারেননি শাউট, আগের ম্যাচে ফিজকে জ্ঞান দেয়া এই ব্যাটার ওর বলেই কিনা বিনা রানে আউট। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে যুক্তরাষ্ট্র 144 রান বোর্ডে তোলে 6 উইকেট হারিয়ে। 2টা করে শিকার করেন শরীফুল, মোস্তাফিজ আর রিশাদ। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশের মাথায় হাত, সৌম্য সরকারের ব্যাটে গোল্ডেন ডাক। সুযোগ পেয়ে তানজিদ শুরুটা করেছিলেন ভালো, তবে 19 রানে আউট হয়ে ইনিংস করতে পারেননি বড়। যুক্তরাষ্ট্রে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে হৃদয়ের মিসকমিউনিকেশন। আগের দিন সাকিবের পর এবার ওর ভুলে শান্ত রান আউটের শিকার হন। অবশ্য হৃদয় যেতে পারেননি বেশি দূর, 21 বলে 25 রান করে ফেরেন ড্রেসিং রুম। মাহমুদুল্লাহ জাকেরও ছিলেন ফ্লপ, একজনের ব্যাটে 3 রান তো আরেকজন করেন 4। শেষ পর্যন্ত 26 রানের ব্যবধানে শেষ 6 উইকেট হারিয়ে বাংলাদেশ ম্যাচ হারে 6 রানে। সাথে এক ম্যাচ হাতে রেখেই যুক্তরাষ্ট্র জিতে নেয় টি-20 সিরিজ। পার্থ বণিক, 71।